বিয়ের দিন ইয়াহুদি মহিলাদের চুল কেন ফেলে দেওয়া হয়, কেন ইয়াহুদিরা বিলাপের দেয়ালে এসে বিলাপ করে, আর কেনই বা সেই বিলাপের দেয়ালটিকে মুসলমানরা হায়াতুল বোরাক বলে থাকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে সেই বিলাপের দেয়ালে কেন থেমেছিলেন, কেন ইয়াহুদিরা ঝুঁকে ঝুঁকে প্রার্থনা করে, মুসলিমরা জুমার নামাজ আদায় করে শুক্রবার আর ইয়াহুদিরা আদায় করে শাবাদ। ইয়াহুদিদের ধর্মবিশ্বাসের এরকম আরও অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ইয়াহুদি মেয়েদের বিয়ের দিন তাদের চুল ফেলে দেওয়া হয়। তারা মনে করে যে বিয়ের আগের চুল তো সবাই দেখেছে, তাই সব চুল ফেলেই তারা নিজেদের পবিত্র করে ফেলে। তাদের বিধানে বিয়ের পরে শুধুমাত্র চুল স্বামী দেখতে পায়। আরেকটি মজার বিষয় হলো, ইয়াহুদিরা খুব দ্রুত হাঁটে, কারণ তারা মনে করে যে ইয়াহুদি বাদে বাকি সবাই পাপী, পুরো পৃথিবীটাই পাপী, তাই পৃথিবীর সকল পাপী লোকদের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে তারা যখনই পৃথিবীর যে কোনো প্রান্তে হাঁটুক না কেন, রাস্তায় তারা খুব দ্রুত হাঁটে, যাতে পাপীদের কাছ থেকে তাদের দূরত্ব বেড়ে যায়। ধর্মপ্রাণ অথরফ ইয়াহুদিরা কালো কাপড় ও টুপি পরে, কারণ তারা মনে করে যতদিন না তাদের পয়গাম্বর ফেরত আসে এবং রাজত্ব কায়েম না হয়, ততদিন পর্যন্ত তারা শোক পালন করে কালো কাপড় পরবে। ইসরায়েলি দখলদার সরকার এদের থেকে কোনো ট্যাক্স নেয় না। তাদের কাজ শুধুমাত্র বাচ্চা পয়দা করা ও ধার্মিক ইয়াহুদির সংখ্যা বৃদ্ধি করা। যত বেশি সন্তানাদি হবে তারা তত বেশি ভাতা পাবে। হুইলিং ওয়াল বা বিলাপের দেয়াল নামে একটি স্থান আছে ইসরায়েলে, যেখানে সারা পৃথিবী থেকে ইয়াহুদিরা আসে প্রার্থনা করার জন্য। প্রার্থনার পূর্বে একটি বিশেষ মগ দিয়ে তারা উজু করে, যে মগে দুইটি হ্যান্ডেল থাকে। ওই দুই দিকে হাতওয়ালা মগ দিয়ে দুই হাত তিনবার ধৌত করা হয় এবং এতেই তাদের উজু হয়ে যায়। সেই দেয়ালের সামনে সকল ইয়াহুদিরা মাথা ঝুঁকিয়ে প্রার্থনা করে। এটাই হচ্ছে সেই হুইলিং ওয়াল বা বিলাপের দেয়াল। ইয়াহুদিরা দুই বেলা তাদের প্রার্থনা করে। মুসলমানদের কাছেও এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় বরাক এখানে বেঁধে রেখেছিলেন। মুসলমানরা যেমন ছেলে এবং মেয়ে আলাদা নামাজ পড়ে, তাদের ক্ষেত্রেও ঠিকই একই নিয়ম। ছেলেরা একদিকে এবং মেয়েরা আরেক দিকে প্রার্থনা করে, যা একটি দেয়ালের সমন্বয়ে আলাদা করা হয়। ইয়াহুদিদের পতাকায় একটি স্টার বা তারা দেখবেন আপনারা। এই তারার মানে হচ্ছে দাউদ আলাইহিসসালাম, অর্থাৎ তারা এটাকে স্টার অফ ডেভিড বলে। আর সেই তারার দুই পাশে নীল রঙের দুটি সরল রেখা দেখা যায়। এই দুটো দিয়ে নীল নদ এবং ফোরাত নদীর মাঝখানে তাদের দেশ গ্রেটার ইসরায়েলকে চিহ্নিত করে ইয়াহুদিবাদীরা। তারা মনে করে নীল নদের পূর্ব থেকে ফোরাত নদী পর্যন্ত বাইবেলে উল্লেখিত ইসরায়েলের ভূমি, এটা তাদের প্রাপ্যভূমি। ইয়াহুদিরা সবসময় ঝুঁকে ঝুঁকে প্রার্থনা করে। এভাবে প্রার্থনা করার উদ্দেশ্য হচ্ছে, তারা মনে করে যে তাদের সারা শরীরের রক্ত চলাচল হয় এবং তাদের প্রার্থনা সারা শরীরে বয়ে যায়। তারা দাড়ি না রেখে সচরাচর কানের দুপাশে চুল বড় করে থাকে। মুসলমানদের যেমন লম্বা দাড়ি থাকে, তেমনই তাদের দুই পাশের জুলফির চুল বড় থাকে। মেয়েদের ১২ বছর এবং ছেলেদের ১৩ বছর হবার পর এই বিলাপের দেয়ালের সামনে এনে তাওরাত কিতাব ছুঁয়ে সাক্ষী দেওয়া হয়। মেয়েদের ১২ বছর এবং ছেলেদের ১৩ বছর হওয়ার আগে তা ছোঁয়া নিষেধ। তাদের মতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন হজরত ইসহাক আলাইহিসসালামকে কোরবানি করতে চেয়েছিলেন, তখন তার বয়স ছিল ১২ বছর। অবশ্য আমাদের ধর্মমতে আমরা জানি যে তিনি ছিলেন ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম ছিলেন না। কিন্তু তারা তাদের ধর্ম হাজার রকমের পরিবর্তন করতে করতে এই তথ্যগুলোকে এত তালগোল পাকিয়ে ফেলেছে যে কোনটা সঠিক কোনটা বেঠিক তা তারা নিজেরাও বুঝতে পারছে না। তাদের ধর্মগুরুরা নিজেদের সুবিধামতো পরিবর্তন করতে করতে এখন সঠিক কোনটা ব্যঠিক কোনটা তা তারা নিজেরাও বুঝতে পারছে না। তাদের প্রধান ধর্মীয় গ্রন্থের নাম তাওরাত, কিন্তু এটাকে বলা হয় ওল্ড স্টেটমেন্ট, যেটি ২৪টি ভাগে বিভক্ত। তোরাহ বা ওল্ড স্টেটমেন্ট সচরাচর তারা ধরে না, এটা শুধু ধর্মগুরুদের ধরার অনুমতি আছে। তাদের প্রধান বাৎসরিক উৎসবের নাম ইয়াম কিপুর। তারা মনে করে বছরের ৩৬৫ দিন তারা যা পাপ করবে, এই ইয়াম কিপুরের দিন তওবা করলে তাদের সকল পাপ ক্ষমা হয়ে যাবে, এবং এজন্য বছর জুড়ে ফিলিস্তিনিদের যতই নারকীয় হত্যাকাণ্ড চালানো হোক না কেন, ইয়াম কিপুরের দিন তারা এসে সৃষ্টিকর্তার কাছে সেই সকল পাপের ক্ষমা চায় এবং পরবর্তী বছরের শুরু থেকে আবার হত্যাযজ্ঞ চালায়। ভিডিওর শেষে একটি কথা না বললেই নয়, ইসলাম অন্যান্য কোনো ধর্মকে অসম্মান করে না, প্রত্যেক ধর্ম এবং তার অনুসারীদের আচার আচরণকে সম্মান করে। কিন্তু একটা কথা সঠিক, জেরুজালেম যখন মুসলমানরা শাসন করত, তখন সকল ধর্মের লোক সেখানে শান্তিতে বসবাস করত, খ্রিস্টান হোক, ইয়াহুদি হোক, হিন্দু হোক।
কিন্তু আজ ইয়াহুদীদের দখলে যাওয়ার পর পৃথিবীর কোনো ধর্মের মানুষরা জেরুজালেমে শান্তিতে তাদের ধর্ম পালন করতে পারছে না। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।